হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েশি ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের ডি শেপ দিয়ে কক ড্র করা শেখাব তাহলে চলো ড্রয়িংটি শুরু করা যাক প্রথমে আমরা একটি ডি শেপ ড্র করে নিলাম তবে ডি শেপটিকে কিন্তু এরকমভাবে ড্র করলে হবে না ডি শেপটি আরও একটু নিচ থেকে ড্র করতে হবে এরপর একটি উল্টো ইউশেপ করে ককের মাথাটিকে ড্র করে নিলাম এরপর ঠোঁট চোখ এবং মাথার ঝুঁটিটিও ড্র করে দিয়েছি এরপর বডিতে থাকা পালকটিকে আমরা এভাবে ড্র করব। পিছনের দিকে চারটি পালককেও ড্র করে দিলাম এরপর দুটি স্ট্যান্ডিং লাইন টেনে পাগুলিও ড্র করে দিয়েছি আমাদের ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এবারে যে কোনো বর্ডার পেন্সিল দিয়ে তোমরা এটিকে বর্ডার করে দিতে পারো এখানে মাথার তলায় যে লাইনটি টেনেছিলাম সেই লাইনের মধ্যে আমরা পালকগুলিকেও ড্র করে দেবো এর বর্ডারটি কমপ্লিট হয়ে গেছে তাহলে চলো আমরা এটিকে কালার স্টার্ট করি ককটি কালার করার জন্য আমরা অরেঞ্জ কালার ইউজ করেছি অরেঞ্জ কালারটি দিয়ে পুরো ককটিকে আমরা কালার করে নেব ককের ঠোঁটটিকে আমরা অকার ইয়েলো দিয়ে ফিল করে দেব। মাথা এবং গলা ঝুঁটি দিতে আমরা রেড কালার দিয়ে ফিল করব। পিছনের পালকগুলিতে রেড ব্লু ইয়েলো এবং গ্রিন কালার দিয়ে ফিল করে দিলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও